আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহ আলহামদুল্লাহ বিলাহ আল আমিন ওয়াসাল্তু আসসালাম আলাহ রসুল করিম সম্মান তো দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আল্লাহ আমাদেরকে সবাই আল্লাহর হেদায়তের পথে কবুল করে করেনিক পবিত্র কুরআন ও সৈয়েদ এসের আলোকে জীবন গড়ার মতো তৌফিক দান করুক বর্তমান ফিটনার যুগে আল্লাহ আমাদের সকল প্রকার ফিটনার থেকে মুক্ত থাকার মতো তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে দিনই জ্ঞান অর্জনের পথ উন্মুক্ত করে দিক যাতে আমরা কোনটা হালাল কোনটা হারাম কোনটা সঠিক পথ কোনটা বেঠিক সহজে বুঝতে পারি আল্লাহ যেন আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেন সেই কামনা করি বুখারি ছয়শো একত্রিশ নম্বর হাদিস যেখানে বলা হয়েছে তোমরা সালাদ আদায় করো সেভাবে যেভাবে আমাকে আদায় সালাদ আদায় করতে দেখছো এই জন্য আমাদেরকে সালাদ বা নামাজ পড়ার জন্য খুব সতর্ক হওয়া দরকার আমাদেরকে অবশ্যই নবী সাল্লাহ সাল্লামের দেখানো পথে সালাতে আদায় করতে হবে এই জন্য আমরা যাতে সালাদ ভালো শিখতে পারি এর জন্য কিছু ভালো সই আকিদার সই বই আছে যেমন ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের সালাত রাসুল সাল সাল্লাম এরপরে আছে শাহেক আব্দুল হামিদ ফাইজি সাহেবের হচ্ছে সালাতে মুবাশির নামের বই এরপরে রয়েছে সালাত সম্পাদনের পদ্ধতি নামের যে বইটা এটা হচ্ছে আর মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহিমাউল্লা তার লেখা বই এরকম আরও অনেক সহ বই আছে এই তিনটা আলহামদুলিল্লাহ এটা যদি ফলো করা যায় তাহলে ইনশাল্লাহ সহিভাবে নামাজ আদায় করা যাবে

আল্লাহ আমাদেরকে সবাই আল্লাহর হেদায়েতের পথে কবুল করে নিক পবিত্র কোরআন ও সৈয়দেশের আলোকে জীবন গড়ার মতো তৌফিক দান করুক বর্তমান ফিতনার যুগে আল্লাহ আমাদের সকল প্রকার ফিটনার থেকে মুক্ত থাকার মতো তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে দীনি জ্ঞান অর্জনের পথ উন্মুক্ত করে দিক যাতে আমরা কোনটা হালাল কোনটা হারাম কোনটা সঠিক পথ কোনটা বেঠিক সহজে বুঝতে পারি আল্লাহ যেন আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেন সেই কামনা করি বুখারি ছয়শো একত্রিশ নম্বর হাদিস যেখানে বলা হয়েছে তোমরা সালাদ আদায় করো সেভাবে যেভাবে আমাকে আদায় সালাদ আদায় করতে দেখছো এই জন্য আমাদেরকে সালাদ বা নামাজ পড়ার জন্য খুব সতর্ক হওয়া দরকার আমাদেরকে অবশ্যই নবী সাল্লা সাল্লামের দেখানো পথে সালাত আদায় করতে হবে এই জন্য আমরা যাতে সালাদ ভালো শিখতে পারি এজন্য জন্য কিছু ভালো সই আকিদার সই বই আছে যেমন ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের সালাতু রাসুল সাল্লাম এরপরে আছে শাহেক আব্দুল হামিদ ফাইজি সাহেবের হচ্ছে সালাতে মুবাসির নামের বই এরপরে রয়েছে সালাত সম্পাদনের পদ্ধতি নামের যে বইটা এটা হচ্ছে আল মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহিম তার লেখা বই এরকম আরো অনেক আছে এই তিনটা আলহামদুলিল্লাহ এটা যদি ফলো করা যায় তাহলে ইনশাল্লাহ সেইভাবে নামাজ আদায় করা যাবে ইনশাল আল্লাহাম সবাইকে কবুল করে আসসালাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আল্লা রসল্ল করিম ভাই বোনেরা আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আল্লাহ আমাদেরকে সবাই আল্লাহর হৃদায়তের পথে কবল করে পবিত্র কুরআন ও সৈয়দ আলোকে জীবন গড়ার মতন করুক বর্তমান ফিটনার যুগে আল্লাহ আমাদের সকল প্রকার ফিতনার থেকে মুক্ত থাকার মতো তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে দিনই জ্ঞান অর্জনের পথ উন্মুক্ত করে দিক যাতে আমরা কোনটা হালাল কোনটা হারাম কোনটা সঠিক পথ কোনটা বেঠিক সহজে বুঝতে পারি আল্লাহ যেন আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেন সেই কামনা করি বুখারি ছয়শো একত্রিশ নম্বর হাদিস যেখানে বলা হয়েছে তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে আদায় সালাত আদায় করতে দেখছো এই জন্য আমাদেরকে সালাদ বা নামাজ পড়ার জন্য খুব সতর্ক হওয়া দরকার আমাদেরকে অবশ্যই নবী সাল্লাহ সাল্লামের দেখানো পথে সালাতে আদায় করতে হবে এজন্য আমরা যাতে সালাত ভালো শিখতে পারি এর জন্য কিছু ভালো সই আকিদার সই বই আছে যেমন ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের সালাত রাসুল সাল্লাম এরপরে আছে শাহেক আব্দুল হামিদ ফাইজি সাহেবের হচ্ছে সালাতে মুবাশির নামের বই এরপরে রয়েছে সালাদ সম্পাদনের পদ্ধতি নামের যে বইটা এটা হচ্ছে আল মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহিমাউল্লা তার লেখা বই এরকম আরও অনেক শহীদার বই আছে এই তিনটা আলহামদুলিল্লাহ এটা যদি ফলো করা যায় তাহলে ইনশাল্লাহ সেইভাবে নামাজ আদায় করা যাবে ইনশাল্লাহ আমাদেরকে সবাইকে কবল করে নিক

হেদায়তের পথে কবল করে নিক পবিত্র কোরআন ও আলোকে জীবন গড়ার মতো তৌফিক দান করুক বর্তমান যুগে আল্লাহ আমাদের সকল প্রকার ফিটনার থেকে মুক্ত থাকার মতো তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে ডী জ্ঞান অর্জনের পথ উন্মুক্ত করে দিক যাতে আমরা কোনটা হালাল কোনটা হারাম কোনটা সঠিক পথ কোনটা বেঠিক সহজে বুঝতে পারি আল্লাহ যেন আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেন সেই কামনা করি বুখারি ছয়শো একত্রিশ নম্বর হাদিস যেখানে বলা হয়েছে যে তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে আদায় সালাত আদায় করতে দেখছো এই জন্য আমাদেরকে সালাদ বা নামাজ পড়ার জন্য খুব সতর্ক হওয়া দরকার আমাদেরকে অবশ্যই নবী সাল সাল্লামের পথে সালাদ আদায় করতে হবে এজন্য আমরা যাতে সালাদ ভালো শিখতে পারি এর জন্য কিছু ভালো সই আকিদার সই বই আছে যেমন ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের সালাত রাসুল সাল্লাম এরপরে আছে শাহেক আবদুল হামিদ ফাইজি সাহেবের হচ্ছে সালাতে মুবাসীর নামের বই এরপরে রয়েছে সালাত সম্পাদনের পদ্ধতি নামের যে বইটা এটা হচ্ছে আর মোহাম্মদ নাসরুদ্দিন আলবানী রহিমল্লাহ তার লেখা বই এরকম আরও অনেক শহেকুদার বই আছে এই তিনটা আলহামদুলিল্লাহ এটা যদি ফলো করা যায়